দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ওর্সে আমি একটি পর্ব করেছিলাম, সেখানে আপনাদের রেসপন্স খুব ভালো ছিল, আপনারা সেখানে অনেক রকম প্রশ্ন রেখেছিলেন। তার মধ্যে কিছু প্রশ্ন যদি আপনাদের সামনে আমি আবারও বলি, যে ওর্স তো আসলে বড় রাখায় ওজন কমানোর জন্য, আমার বাবুর ওজন ওর্স খেলে কমে যাবে কিনা, স্যার কত মাস বয়স থেকে আমি ওর্সটা দিতে পারবো, বড়দের ওর্স বা ছোটদের ওর্স আলাদা কিনা, কি ধরনের রেসিপি করা যেতে পারে স্যার, কোনো সাইড ইফেক্ট আছে কি। তো দর্শক, আসলে এই সমস্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আসলে বিভিন্ন প্ল্যাটফর্মে না দিয়ে আমি সবসময় ভাবি একটি ভিডিওতে, যাতে আপনাদের সহজ হয়। তাই আজকে ওর্স নিয়ে আমার দ্বিতীয় ভিডিও, অবশ্যই আপনারা আমার ওর্স নিয়ে প্রথম ভিডিওটা দেখে নিলে আপনাদের পুরো ব্যাপারটা বুঝতে আরো সুবিধা হবে। দর্শক, প্রথমেই একটু প্রিভিউ দিয়ে বলি আসলে ওর্সটা কি। ওর্স হচ্ছে আমাদের অন্যান্য চাল ডালের মতো একটি শস্য, কিন্তু যেটি বাজারে এই কি বলে তৈরি করা হয় এবং অবশ্যই সেটি প্রসেস করে আমাদের সামনে বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে হাজির করা হয়। তাহলে ছোটদের ওটস বা বড়দের ওটস বলে কিন্তু আলাদা বলে কিছু নাই, জিনিসটা আসলে একই জিনিস, শুধু একটু প্রসেসিং করে আমাদের সামনে আনা হয়। এবং বিভিন্ন রকম ওটস আপনারা আছেন, আপনারা জানেন যে স্টিল কাট ওটস, ইনস্ট্যান্ট ওটস, রোল্ড ওটস, এই ধরনের ওটস। এক একটি ওটস এর পুষ্টিগুণ এক এক রকম, কিন্তু আমি আপনাকে জানাতে চাই, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু রেকমেন্ড করে শিশুর খাদ্য হিসাবে ছ মাসের পরে যে আমরা বলি যে ওটস দেওয়ার জন্য। আসলে আমি পার্সোনালি পছন্দ করি এটা 8 মাস বয়স থেকে, তবে অনেকেই 6 মাসের পরে যে উইনিং ফুড সেটাকে শুরু করেন, তাতে আমরা বাধা দেব না। তবে ইয়েস, 8 মাসের পরে শুরু করলে আমি মনে করি সাইড ইফেক্টটা কম হবে। এবং আমি বাবুদের ক্ষেত্রে আমি মনে করি যে রোল ওটস, বাজারে অনেক ধরনের ওটস আছে, তার মধ্যে যে কাউহেডের রোল ওটস আছে সেটি আমি দেখেছি বাচ্চাদের ভালো রেসপন্স করছে, মা বাবারাও আমার কাছে ভালো ফিডব্যাক দিচ্ছেন, সেটি আপনারা দিতে পারেন। সেটি তৈরি করাটা খুব সময় কম লাগে, 10 থেকে 15 মিনিট ভিজিয়ে আপনারা করতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অনেকে আমাদের জিজ্ঞেস করে যে ওটসটা আমরা প্রিজার্ভ করবো কি করে, সেই ওটসটাকে আপনি কোনো একটা যে বায়ু নিরোধক জারে আপনি রেখে দীর্ঘদিন রাখার জন্য আপনি ফ্রিজে রাখতে পারেন, কোনোভাবে যাতে পোকার না মাকড় না ঢুকে, এবং আপনি বেশি দিন ইউজ করবেন না। আপনি রোল ওটস একটু গ্রাইন্ড করে বা চূর্ণ করে আপনি ব্যবহার করতে পারেন, পাউডার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এবং আমি মনে করছি ওটস এর যেই ধরনের পুষ্টিগুণ, সেটি বাবুদের যেই ধরনের খনিজ বলেন, ভিটামিন বলেন, মিনারেলস বলেন, সবকিছু একটি পূর্ণাঙ্গ একটা আইডিয়াল ফুড হিসেবে বাচ্চাদের ক্ষেত্রে এটা কাজ করতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসে, এটা তো বড় রাখায় ওজন কমানোর জন্য, ছোটদের ওজন কমে যাবে না তো, যেটা আমাদের মা বাবাদের একটা মূল প্রশ্ন থাকে যে ওজন কমে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। দর্শক, এটা একটা ভুল ধারণা। হ্যাঁ, আমরা কেন ওজন বাড়ে আমাদের কেন, যখন আমরা অতিরিক্ত কার্বোহাইড্রেট খাই, তাহলে যখনই আপনি ভাত বা অন্যান্য ধরনের স্বেচ্ছার বা কার্বোহাইড্রেট আপনি বেশি বেশি করে খাবেন, ময়দা জাতীয় খাবার খাবেন, তখন আপনার শরীরে ওজন বাড়তে সাহায্য করবে বা বেড়ে যাবে। তাহলে বাবুদের ওটসের ক্ষেত্রে আপনি যদি খুব বেশি ইনগ্রেডিয়েন্টস না মেশান, শুধুমাত্র একটু রোলস আপনি ভিজিয়ে দিলেন, শুধু একটু অল্প একটু ফর্মুলা মিশিয়ে দিলেন, একটু সফেদা দিলেন, একটু খেজুর দিলেন বা কোনো একটা ফল মিশিয়ে দিলেন, বেশি রিচ করে আপনি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু ওটসটা আপনার বাবুর ওজন মানে যেটা হয় ওজনটা বাড়াতেই সাহায্য করবে। কিন্তু আপনার বাবুর যেগুলো সমস্যা হবে, যে ওজন যে আমাদের যে হারানো যে প্রক্রিয়া, সেটা নিয়ে আপনার ভাবার কোনো কারণ থাকবে না। তাহলে আমি বলবো যে আপনি ওটসটাকে আপনি একটু সিম্পল রাখুন, বেশি ভারী করতে যাবেন না। কারণ অনেকের দেখা যায় যে অন্য খাবারের কারণে অ্যালার্জি হওয়ার কারণে মনে করে ওটসের জন্য সমস্যা হচ্ছে। এই জন্য আমরা বলবো ওটসের সাথে আপনি যদি একটা করে ফল দেন, 2-3 দিন দেখেন, আমি ফুড অ্যালার্জি নিয়ে একটা ভিডিওতে বলেছি, প্রতিটা ওটসের সাথে আপনি একটি করে ফল দিন, ফল দিয়ে দিন দেখুন কয়েকটা দিন যে অ্যালার্জি হচ্ছে কিনা, আস্তে আস্তে বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস আপনি দিতে পারেন, তাহলে বাচ্চা বেশ ভালো খায়। দর্শক, আর আমি যেটা বলবো যে সাধারণত অন্যান্য যেগুলো ওটস, যেমন স্টিল কাট ওটস, এগুলো এটা এগুলো পুষ্টিগুণ কিন্তু রোল ওটস হচ্ছে ভালো, কিন্তু এগুলো বেশ ঝামেলা, এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয় এবং এটাকে গ্রাইন্ড করতে হয়, কষ্টসাধ্য। আপনারা রোল ওটস ইউজ করুন, আমি মনে করছি সেটা আপনার বাবুর জন্য অত্যন্ত ভালো কাজ করবে, তার ওজন আমি মনে করছি না কোনোভাবেই ওটস খেয়ে আপনার বাবুর ওজনটা সে কমে যাবে বা সে ওজন হারাবে, অথবা এর কোনো সাইড ইফেক্টও নাই। এবং এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিকমেন্ড করে ওটসকে আপনার দেওয়ার জন্য। আর রেসিপির ব্যাপারে আমি তো বললামই, বাজারে বিভিন্ন ধরনের ইউটিউবে অনেক ধরনের রেসিপি পাওয়া যায়, তবে আমি বলবো ওটস নিয়ে আপনি বেশি খুব বেশি কেরামতি করতে যাওয়ার দরকার নেই, আপনি সিম্পল রাখুন, সিম্পল ভাবে খাওয়ান। এটি একটি শস্য দানা, এটি উৎপাদিত হয়ে প্রসেসড হয়, আমরা বলবো যদি প্রসেসিং যত বেশি প্রসেসিং হবে, যত কেমিক্যাল যুক্ত হবে ততটা আমি এর জন্য আমরা বেশি উৎসাহিত করি না। তো আমি যেটা দেখেছি যে রোল ওটস, যেটা কাউহেডের রোল ওটস, অর্গানিক রোল ওটস, সেটি বাবুদের ভালো কাজ করে, আপনারা নির্দ্বিধায় বাবু খাওয়াতে পারেন এবং অবশ্যই আপনাদের ফিডব্যাক জানাবেন ওটস খেয়ে আপনার বাবু কেমন আছে। এবং আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে ওটস নিয়ে, কোনো রেসিপি নিয়ে কোনো রেকমেন্ডেশন থাকে, সেটা আপনি আমাদের জানাতে পারেন। তো দর্শক, আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তী বিভিন্ন সময় আমি বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হবো। আজ এ পর্যন্তই, বরাবরের মতোই নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে। সেই পর্যন্ত বরাবরের মতোই।
আল্লাহ হাফেজ।